মানে ভালো কিছু এক্সপেক্ট করা তৃণমূলের কাছ থেকে মানে ভালো না। দেখবেন 10-12 বছর আগে যারা পাস আউট হয়ে গেছে তারা কলেজের বাইরে এখনো আড্ডাবাজি দেয়, মদের ঠেক বানিয়ে রেখে আছে কলেজের ভেতরে হোক বাইরে হোক। আর এই ধরনের লোকেদের আগে কলেজ থেকে মেরে বার করা উচিত। তৃণমূলের সাথে যারা যুক্ত আছে তারা তাদেরকে জিজ্ঞেস করবেন বিয়ে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে, কিন্তু জিজ্ঞেস করবেন কাজ কি করি, একটাই জিনিস বলবে প্রমোটিং করি, প্রমোটিং এর সাথে যুক্ত, আর না হলে অ্যাডমিশনের পয়সা খাই। স্টুডেন্টদের কাছ থেকে পয়সা তোলা, অ্যাডমিশনের নামে পয়সা তোলা, গার্জেন্সদের কাছ থেকে পয়সা তোলা, ওই ফ্রেশারের নামে নাঙ্গা ডান্স করানো, এইগুলোই চলছে এখন কলেজে। ইলেকশন নেই, কিছু নেই কলেজে, এগুলোই কন্টিনিউস। তৃণমূলের যে ছাত্র পরিষদ সেগুলো এইভাবেই চলছে। স্কুল গান অ্যারেঞ্জ করা হয়েছিল, আবার দেখলাম যে বীরভূমের নানুরে সেখানে নবীনবরণের একটা অনুষ্ঠানে টিএমসিপি তরফ থেকে চটুল গান, অশ্রাব্য ভাষার যে সঙ্গীত রয়েছে তাতে নাচ গান হচ্ছে। যে রাজনীতি দলের কোনো নীতি আদর্শ বলে কিছু নেই, তার কাছ থেকে আপনি অন্য কিছু এক্সপেক্ট করতে পারেন না। মানে ভালো কিছু এক্সপেক্ট করা তৃণমূলের কাছ থেকে মানে ভালো না। এরা এদের শুরু থেকেই কলেজ হোক বা বাইরে প্রতিবাদের নামে ডান্স করা, এগুলো তৃণমূলের কাজ, আর তৃণমূল শুরু থেকে এগুলোই করে এসছে। বিভিন্ন আপনি কলেজে যাবেন, কলেজে দেখবেন ফ্রেশার্সের নামে বা কোনো ফাংশনের নামে এই সমস্ত জিনিসগুলো কলেজে হচ্ছে। আমিও তো কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমি অনেক রকমের জিনিস দেখেছি যখন আমি কলেজে পড়তাম, কলেজের ভেতরে দেখতাম। তো তৃণমূলের কাজ হচ্ছে এটাই, আর ওদের কাছ থেকে অন্য কিছু এক্সপেক্ট করাটা ভুল। আপনি বলছেন যে কলেজ ক্যাম্পাসের মধ্যে টিএমসিপির তরফ থেকে এই ধরনের কাজগুলো হয়ে আসছে, সেখানে দাঁড়িয়ে বিরোধী যে দলগুলো রয়েছে বিজেপি হোক কিংবা সিপিআইএম হোক, এসএফআই কিংবা আপনাদের যে ছাত্র সংগঠন রয়েছে তারা প্রতিবাদ জানাননি? দেখুন, প্রথমেই আপনারা দেখবেন যত কলেজগুলো আছে না, বেসিক্যালি কলকাতা চত্বরে যত কলেজ আছে দেখবেন 10-12 বছর আগে যারা পাস আউট হয়ে গেছে যে ছেলেরা, তারা কলেজের বাইরে এখনো আড্ডাবাজি দেয়, মদের ঠেক বানিয়ে রেখে আছে কলেজের ভেতরে হোক বাইরে হোক। স্টুডেন্টরা সব কিছুই জানে, তারা হয়তো রাজনীতি করেন না, নিজের বাড়ির পরিবারের কথা শুনে তারা মানে পড়াশোনা করতে কলেজে আসছেন, তারা নিজের কথা রাখতে পারে না কোথাও, কিন্তু আমরা জানি তারাও জানে। আর এই ধরনের লোকেদের আগে কলেজ থেকে মেরে বার করা উচিত, কারণ কলেজের ভেতরে এরাই একটা ইউনিয়ন চালায়। 7 বছর হয়ে গেল, 7 বছর ধরে কোনো ইলেকশন হয়নি কলেজে, আপনারাও জানেন ভালো করে। তো এদের ব্যবসা বাণিজ্য যা যা আছে এইগুলোই, মানে কলেজের বাইরে গিয়ে আড্ডা মারবো, স্টুডেন্টরা যারা নতুন স্টুডেন্ট আসবে তাদের পিছনে লাগবো, তাদের কাছ থেকে টাকা পয়সা খাবো, বাইরে নেশার একটা আড্ডা বানাবো। দরকার কি? আপনারা যখন কলেজে পড়তেন, কলেজ থেকে বেরিয়ে গেছেন, পাস আউট হয়ে গেছেন, আপনারা যান এবার নিজের নিজের। আমরাও তো কলেজে পড়তাম, এখন আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি, ছোটোখাটো ব্যবসা করি। তো সেটা তৃণমূলের সাথে যারা যুক্ত আছে তারা তাদেরকে জিজ্ঞেস করবেন বিয়ে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে, কিন্তু জিজ্ঞেস করবেন কাজ কি করি, একটাই জিনিস বলবে প্রমোটিং করি, প্রমোটিং এর সাথে যুক্ত, আর না হলে অ্যাডমিশনের পয়সা খাই। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। দাদা, এই যে ক্যাম্পাসের মধ্যে যে দৌরাত্ম্য বলছেন, যে তৃণমূলে টিএমসিপির সদস্যদের দৌরাত্ম্য, ইলেকশন হচ্ছে না, কখনো জানিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ বা শিক্ষা? একদম, দেখুন, আমরা তো আমাদের মানে বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, ঠিক আছে? আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ওইখান থেকে অনেকবার প্রতিবাদ করা হয়েছে যে কেন ইলেকশন হচ্ছে না। কলেজের ভেতরে যে আড্ডাবাজিগুলো হচ্ছে সেটা কম হোক, আমাদের তো প্রতিবাদ স্টুডেন্টের বিরুদ্ধে নেই, আমাদের প্রতিবাদ আছে কলেজের ভেতরে যেগুলো চলছে ক্যাম্পাসের ভেতরে, এই ফ্রেশারের নামে ডান্স করা, তারপরে বছরে বছরে অনুষ্ঠান করে অনুষ্ঠানের নামে মানে নির্লজ্জভাবে মানুষদের ডেকে ড্রিঙ্ক করা, টাকা তোলা, সেইগুলোই চলছে, অ্যাডমিশনের নামে পয়সা তোলা। এখন না অ্যাডমিশন অনলাইন চলছে, বাট সবাই জানে কিভাবে নিজের রিজার্ভ করে টাকা পয়সা খায় তৃণমূলের কিছু যে দাদা ভাইয়া মস্তানরা আছে, কলেজের বাইরে আড্ডাবাজি করে, প্রমোটিং এর সাথে যুক্ত আছে, আর এই সমস্ত জিনিসগুলো কলেজে করছে। আপনি বলছেন যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই রকম যে অপসংস্কৃতির প্রচার করছে টিএমসিপি তরফ থেকে, স্টুডেন্টরা কেন চুপ রয়েছে, স্টুডেন্টরা কেন প্রতিবাদ করছে না? স্টুডেন্টরা প্রতিবাদ করবে কি করে? তাদেরকে যদি ধমক চমক, আজ রাস্তায় যখন ইলেকশন হয় তৃণমূলের কাজ কি হচ্ছে, বিরোধী দলকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়ে তাদেরকে হসপিটালাইজ করে দেওয়া। একটা স্টুডেন্ট যে এখন স্কুল থেকে পাস করে যারা কলেজে যাচ্ছে, তাদের তো আশা থাকে যে আমরা কলেজে যাব, ভালো করে ট্রেনিং নেবো, পড়াশোনা করব,
বড় হব, কারোর কারোর স্বপ্ন আছে আমি অ্যাডভোকেট হব, কেউ ডক্টর হতে চায়। কোথাও কি একটা ভয় আছে, মানে যে ধরনের যে আমরা আরজি করের ঘটনা দেখলাম, জাদুঘর দেখলাম, একদম আছে। এরা একটা নেক্সাস তৈরি করেছে, এই যারা আজ থেকে 10 বছর 12 বছর আগে যারা পাস আউট হয়ে গেছে কলেজ থেকে, তাদের একটা নেক্সাস চলছে, একদম নেগেটিভ নেক্সাস যাকে বলা হয়। কলেজের বাইরে আড্ডা মারা, স্টুডেন্টদের কাছ থেকে পয়সা তোলা, অ্যাডমিশনের নামে পয়সা তোলা, গার্জিয়ানদের কাছ থেকে পয়সা তোলা, ওই ফ্রেশারের নামে নাঙ্গা ডান্স করানো, এইগুলোই চলছে এখন কলেজে। ইলেকশন নেই, কিছু নেই কলেজে, এইগুলোই কন্টিনিউস। তৃণমূলের যে ছাত্র পরিষদ, সেগুলো এইভাবেই চলছে। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে শাসক শিবিরের একটা মিছিলে আপত্তি রয়েছে, যখনই বিরোধী দল বিজেপি বলুন কিংবা যে কোনো সিপিআইএম এর তরফ থেকে মিছিল বের করতে হয় তখন হাইকোর্ট পর্যন্ত যেতে হয়, মিছিলে ভয় কেন? না, তৃণমূল কোনো মিছিল করলে কোনো পারমিশন লাগে না, কিন্তু বিরোধী দল বেসিক্যালি আমরা যে বিজেপি যারা করি, তারা আমরা কোনো প্রোগ্রাম করলেই দেখবেন আমরা 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে কোনো মিছিল করলে, কোনো প্রতিবাদ করলে, এমন মনে হয় আমাদের হোম অ্যারেস্ট করে রেখে দিয়েছে, চারিদিক দিয়ে পুলিশ ঘিরে নেয়, আমাদের বেরোতেই দেয় না। মানুষ দেখছে, মানুষ বুঝছে, মানুষ বুঝেও গেছে, সেই জন্য আজ আমরা 39% বা 40% ভোট পেয়ে আমরা প্রধান বিরোধী দল হিসাবে পশ্চিমবাংলায় আমরা সাধারণ মানুষের জন্য আমরা কাজ করছি। মুখ্যমন্ত্রী ভয় কোথায় মিছিলে? উনি তো মিছিল প্রতিবাদ থেকেই উঠে এসেছেন। মিছিল প্রতিবাদ ওনার বিরুদ্ধে হচ্ছে না, সেই জন্য ওনার ভয়। উনি প্রতিবাদী মেয়ে, প্রতিবাদী মহিলা, উনি জানেন যে ওনার বিরুদ্ধে যে সাধারণ মানুষ রাস্তায় নামছে, রাতের ঘুম ওনার উঠে গেছে, রাতের ঘুম উনি ভালো করে ঘুমোতে পারছেন না, আবার মানুষ জাগবে, আবার আরজিকারের বিরুদ্ধে আন্দোলন হবে। আমরা কেন ভুলে যাচ্ছি বারবার যে আরজিকারে যে মেয়েকে আমরা হারিয়েছি, যে বোনকে আমরা হারিয়েছি, সে কোনো বিচার পাইনি, তো মানুষ আন্দোলন করবে না তো কি করবে? ওনার মতন তো আমরা সেটিং বাজ নয়, ওনার মতো আমরা সেটিং বাজ নয়। তো আমাদের একটাই দাবি, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। শুধু আরজিকারের নয়, হিন্দুদের উপর আক্রমণ, মা দুর্গার মূর্তি ভাঙচুর, জয়নগর, হাঁসখালি, বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, নারীদের উপর আক্রমণ, মারধর, খুন, রেপ, এগুলো পশ্চিমবাংলায় চলে আসছে। একটা নারী মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর থাকা সত্ত্বেও পশ্চিমবাংলায় কি করে এগুলো হতে পারে, কি করে হতে পারে? দাদা, আরেকটা জিনিস আমরা দেখলাম যে সিপিআইএম এর দুটো প্রবীণ নেতা রয়েছে, একজন প্রবীণ নেতা, একজন তরুণ নেতাকে সাসপেন্ড করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে একই অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ। একজন হলো তন্ময় ভট্টাচার্য এবং সোমনাথ ঝা, টালিগঞ্জে ওনার নামের দুটি অভিযোগ এসেছিল। দুজন কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে ওনাকেও বহিষ্কার করা হয়েছে। বললাম না, যে রাজনৈতিক দলের কোনো নীতি আদর্শ কিছু নেই, বিদেশের নীতি আদর্শ নিয়ে যে ভারতবর্ষে চলছে, তাদের কাছ থেকে কি আশা করবেন? কোনো আশা করা যায় না। এই সিপিএম পার্টির লোকেরা ডক্টরস আন্দোলনে ঢুকে কিভাবে নোংরামি করেছে, সেটা গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবাংলা সবাই দেখছে। আজাদি স্লোগান দেয়, কিসের আজাদি? 1947 বছরে আমরা আজাদ হয়ে গেছি, আমরা ইন্ডিপেন্ডেন্ট পেয়ে গেছি, তারপরেও আজাদি, আজাদি দেবো আমরা, ঠিক যেভাবে কাশ্মীরকে আজাদি দিয়েছিলাম, কাশ্মীরকে আজাদি দিয়েছি, সেইভাবে এদেরকেও আমরা আজাদি দেবো। আজাদি দেওয়াটা উচিত, কারণ এরা আজাদির নামে যে কি করছে, একটা মেয়ের হত্যা হলো, তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, বলছে হামে চাহিয়ে আজাদি, কিসকো চাহিয়ে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, বঙ্গাল মাঙ্গে আজাদি, কিস কিস চিজ সে আজাদি চাহিয়ে, কিস কি নিয়ে আজাদি চাই ওদের? এই নাকু সেকু যারা আছেন, এরা এবার সাবধান হন, কারণ সাধারণ মানুষ জেগে উঠেছে, এবার কিছু একটা বড় হতে চলেছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।